এই খতিব জীবটা না হল আগর আকমলিম সত্তর গভীর বর্ণনা গরম তথাগত উত্তরে আর বর্ণনা গরম ফাজে সোগান যে অনন্ত অসীম গুণ সেই সোগান ধর্মগুণ উদ্দেশ্যে সত্তর গভীর বন্দনা করি নিগুড়ি অনন্ত অসীম গুণ সেই সংবাদ নগান গুণ উদ্দেশ্যে সত্তা গভীর বন্দনা করি নিগুড়ি এই পুণ্য হলাব সুপ্রতিপান্ন উজুপ্রতিপান্ন ভগবত সাধব সঙ্গ উদ্দেশ্যে সত্তা গভীর বন্দনা করি নিগুড়ি এই ধর্ম হলাব আরো ভেগত শুনবেন ডাঙর বান্তে মাঝখোলা বিহার অধ্যক্ষ সত্যিও মঙ্গলজ্যোতি মহাতের বান্তরে মর অন্তর গভীর মন বিধির সত্তার গভীর বন্দনা করি নিগুড়ি এই অস্ত্র এলাকার সঙ্গ প্রেসিডেন্ট মাঝমারা জেঠাভন বুদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ফ্রম সত্যিও সচনাজ্যোতি মহাতের বান্তরে ইউ মর গভীর শ্রদ্ধা বর্ণনা করি নিগুড়ি আরো ইয়ুবি গুণী জ্ঞানী ফেরো মহাতের বান্তরে মর শ্রদ্ধা গভীর বন্দনা করি নিগুড়ি এ এলাকার রাজনীতি কোন শতাবান শতাবতী ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ মর জন্মে জন্মান্তর ধারাময় শিলাময় ভবনাময় পুণ্যরাশি বিতরণ করিলে কোন সুগী নিরোগী দীর্ঘায়ু অন্তিমী দুঃখ মুক্তি নিপান হেতু উৎপন্ন হোক এ আশীর্বাদ করিলে করি তথাগত পুত্র কিত উপদেশ তোমায় তো বিলে করিবে আজি লল এক অলত এক অলতে শিহুর ধর্ম হতা আর এক প্রকার অলতে এম শিহুর ধর্ম হতা এই ফিউর ইন ফিউর ডিফারেন্স মধ্যে দিয়ে হলতে ইন ফিউর ধর্ম হতা সকল হনয় কুপান্তে যদি লোভ দেশ মহ চিত্ত লৈ যদি ভগবান তথাগত বুদ্ধর সিটো উপদেশ আমি হইলে দেয় ফিউর ধর্ম হতা নয় লোভ মহ দশ অর্থাৎ লোভ দেশ মহ অর্থাৎ মরে মানুষ মনে শ্রদ্ধা গোটক মরে প্রকৃগত মর জয় পারিলো মর সন্মান পারিলো মরে মাইলে শ্রদ্ধা গোটা ব্যক্তিগতা এই ধরনের মন আগত দারত শিক্ষলে যদি হন শিক্ষক ব্যক্তিয়ে যদি অর্থাৎ বান্তিয়ে যদি ধর্ম দাসান্তি হয় সেই সদাগান হনগি পিউর ধর্মতা নয় সে ইমপিউর ধর্মতা পিউর ধর্ম হতা হব নব পিউর ধর্ম হতা কি হলতে অলোভ অদেশ অমোহ অর্থাৎ লোভ দেশ মোহ অর্থাৎ হনে কোপান্তে ধর্ম হতা নহবার আগে দে তা মনানো যদি শিক্ষক যদি উৎপন্ন নকরাগে ওই মরার শ্রদ্ধায় নহত ভক্তি নহত শিক্ষু নয় জয় মানিবে জয় বাড়ি ব্যক্তিও নয় কবি ব্যক্তিও নয় গুড়ি ব্যক্তিও নয় মান্দি ব্যক্তিও নয় মই ভগবান তথাগত বুদ্ধর কিন্তু উপদেশ আর ইউ ধর্ম হতা হকে তুমি যদি মন্তব্য করা দেখ বা নিজেরা তুমি সেটা কান্দিব ঠিক আছে কান্দিব বজা আমি কোথা জানো তোমার গুট গুট ঘুরি না টানি দিল এবার তুমি দেখা কর তুমি সন্ধরণ করিলে চলিবা এই ফিউর এম পি মধ্যে তোমার গুট গুট ঘুরি না টানি দিল এবার মেইন চলিব যাও
সে নলতে ভগবান বুদ্ধ হতে সারিথা ভিক্ষাবে সারিথান বহু জন হিতায়া বহু জন সুতায়া এই তা লুকাম লুকাম আয়া এটা করলে হয়ে যা ভগবান বুদ্ধ কি হতে সারিতা ভিক্ষে ভিক্ষুব ফের হিতে বিচিতি বহুজন হিততে সুখতে মঙ্গলতে কল্যাণতে তুমি শ্রী বহ লগত কি সুখ মঙ্গল থাকি পাই পারা এটা করি নাই ভগবান হিত করি তৈ সে কারণে ইচ্ছে মই থাকি তো জ্ঞান বিষয় দান নগরিবার আগে তো সন্দেহ হবে উত্তম সম্পদ হবো তো তুমি যে হাম বলিবা পরে বলে জানি জানা গোড়া সদাগে হামানি গোড়ানা হয়েছে এই সময় হচ্ছে উত্তান সম্পদা কি সদাগে হাম গোড়ানা ও এক চেয়ে কঠিন সুবোধা মমনান কর্মহদ প্রফুল্ল চিত্ত উৎপন্ন করবে বলে সদা কম করা হয়েছে একদম সজাগ হামর যতে একদম সজাগ হারালে ভাবচিত্র উৎপন্ন নয় বা হারালে পকড়া পকড়ি নয় বা হারালে মঙ্গলা পাতালাতি নয় বা হারালে জাতি মুড়মুড়ি নয় বা একদম মানুষ ব্যবহার কথাবার্তা ব্যবহার করে না দোল পাত্র নম্র সভ্যতা ভদ্রতা সেখানে থেকে সে ধরনের জিনিস আমি এই ধরনের দান কার্য তিনি সম্পাদন করে এল তো উত্তম সম্পদা আর কানে ঢুকতে হবে আর তার সম্পদা এখান এলো আর কানে উত্থান সম্পদা বা আর একটা সম্পদা এই আর একটা সম্পদা বলতে আর একটা সম্পদ আলাদা এই চেতন কঠিন শিবতান ঘর কঠিন শিবতান সে তার মহদি দান এই কঠিন শিবতান আলাদা সম্পত্তি সম্পত্তি হানর সম্পত্তি হোক না এই সম্পত্তি যাহাতে তোমার অপব্যয় নয় বা অপচয় নয় বা ক্ষতি নয় বা ক্ষতিকারক হাত ঘোরানো যায় হার মানে তোমার কোন বলে উৎসাহ দেখা পড়ব এই আর একটা সম্পদ হবো আর একটা মন খানি নমস্কার বলতে হন হন জন এই আর একটা সম্পদা শব্দ ব্যবহার মানুষ শুনে নথায় কিয়া কিছু নথায় নথাকে কারণ আমার লগে গান গত্তে চলা ভাব ধর্ম বাড়ি যায় অর্থাৎ মানে ফিলিলি কি হয় আমার গাছ ফিলিলি কি হয় ইয়াই নিয়ে মো ছাড়ারে গেছে কম না মানে দাম দি বেরো মানে নাও সালাম বলে বেরো মানে নাও ইয়ে কিন্তু ফিলিলি কি ওটা এবং ফিলিলি কে ব্যবহার হয়ে যায় আরে সিয়েন দাম না বলি আরে বাবা রে তুই দিচ্ছে না বলি সিয়েন দাম দেখে বলা না আরে না বলিনি তাহলে তুই দিন মানে বলে এ আর একটা সম্পদ আর শব্দ বল বুঝিও না বাড়ি দিবে অর্থাৎ তুই যে তো না খামেলে সে তো না খায় না মতো হতম জ্ঞান অর্জন ঠাকুর বলে
এইটো যে তুমিও কঠিন শিৱতান কৰ, এই কঠিন শিৱতান কৰিলে এই কঠিন শিৱতানৰ ফল তোমাক কোন ঠাই ফাৰাচে ধৰণা জ্ঞান বুদ্ধি দিলে তোমাক খা কৰিব দে, নহলে এক এই উত্থান সম্পদ হব আৰু অৰ্থনীতি মতে সনসম ব্যক্তি সনসমজনে কি সত্তে ফলে নাকান্দ হয় মুস্ত কানক ডগনা কান্দ হয় মুস্ত কানক অমুক কান্দ হয় মুস্ত কানক এই ধরনের করলে এ তারে নহরম ও তারে নহরম ইগুণ মানক উগুণ মানক ইগুণরে সব তারে যায় উগুণরে নহবে এই ধরনের মন চিরচ্ছে যদি সনক প্রত্যেকটি যদি কঠিন শিবদান করে হয় জিজ্ঞানি করি এই আর আসম্ভ দাসপত্র লাগবে ন বুঝতে আরে চিন্তন জিঙ্গানি করি সতন জন্মে জন্মে চিন্তন সেই তন আমি যদি থাকি পিকনিক কে বলিলে যদি তুমি যদি কাম করাচ্ছি অনেক বুঝছো না আমি বুঝছো না তুই নবুছি না বুঝলে সদ গেলে আমি দাদা এই হতে অনেক ব্যক্তি ন বুঝবার থাকে দিয়ে বলে তুমি চাষ হবে